হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মেয়ে তার বাবার কোল থেকে কিছুতেই আসবে না, বাবার সাথে চলে যাবে, কান্না করছে, বাবার গলা জড়িয়ে ধরে আছে। তো কি আর করা, লাস্টে হচ্ছে তার বাবা তাকে একদম মেইন রোড পর্যন্তই নিয়ে যাচ্ছে। তো সে হচ্ছে আইজার বাবা হচ্ছে যাচ্ছিল মেইনলি দাদা বাড়িতে, আইজার দাদা বাড়িতে। ঈদে যায় যাইতে পারে না, এই কারণে হচ্ছে এখন যাচ্ছে। বাট মেয়ে তো তাকে কোনোভাবেই যেতে দেবে না, কোল থেকে আসবেও না আমার কোলে। এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, জোর করে এক প্রকার জোর করেই হচ্ছে তাকে নিলাম, কান্নাকাটি করতেছিল। তো দেন হচ্ছে ওর বাবা একটু চিপস কিনে দেন হচ্ছে চলে গেল, অনেক লেট হয়ে গেছে অলরেডি। এই যে সামনে একটা কুকুর, এটা দেখে সে একটু চুপ হয়ে গেছিল, মানে বাবার সাথে যাওয়ার বায়নাটা একটু কম ধরতেছিল, এর সাথে কথা বলতেছিল, হাই হ্যালো। যাই হোক, বাচ্চারা আসলে এইগুলাই দেখতে পছন্দ করে। তা ওইখানে হচ্ছে আইজার বাবা আবার যাওয়ার সময় বারে বারে মেয়ের দিকে তাকাচ্ছিল। আসলে মেয়েকে রেখে সে থাকতে পারে না কোথাও, যেতে তার খুবই কষ্ট হচ্ছিল, বোঝা। তো যাই হোক, বাসায় এসে আবার এই মাছগুলা কাটতে হলো। সে হচ্ছে যাওয়ার আগে কিছু মাছ টাছ কিনে দিয়ে গিয়েছিল, মাসে মাস শেষ। আর বাসায় মেহমান আছে, ওরা হচ্ছে বড় মাছ খেতে চায় না, এই জন্য আর কি ছোটো মাছ কিনে দিয়ে গেছিল। তো এগুলো হচ্ছে রাত 11টা পর্যন্ত বেজে গিয়েছিল মাছগুলা কাটতে কাটতে। ছোট মাছ কাটা আসলে কষ্ট। তো যাই হোক, পরদিন সকালে হচ্ছে বাসায় কেউ ছিল না। তো এই সুযোগে ভাবলাম যে বাসায় যেহেতু কেউ নাই, তো এই সুযোগে আমার বাসায় যত কাপড় চোপড় আছে সবগুলো একবারে ভিজিয়ে দেই, ভিজিয়ে সব কিছু ধুয়ে মুছে একবারে ক্লিন করে রাখি। যেই ভাবা সেই কাজ। তো তিন বালতি কাপড় ভিজিয়ে দিয়েছি, এখন এগুলো কে ধোবে কে জানে। আসলে এই কাপড় ধোয়া আমার অনেক কষ্ট লাগে। কাজের খালা ছিল, তো উনি হচ্ছে ঈদের ছুটি কাটাইতে গেছে দেশের বাড়ি, 7 দিন ছুটি নিয়েছিল, বাট এখন পর্যন্ত সে তার দেখা নাই আর কি। বাধ্য হয়ে আর কি কাপড়গুলো কাচতে হচ্ছে। আইজার বাবা বাসায় থাকে, তারটা সেই কেচে নিত আর কি, কিন্তু যেহেতু তার অফিসে এসে, মানে ওখান থেকে গ্রামের বাড়ি থেকে এসে যেহেতু অফিস করা লাগবে, তো অফিসে তো ময়লা শার্ট পরে যাওয়া যায় না, তো এগুলো অত ধুতেই হবে। আর বাচ্চার কাপড় প্লাস আমার কাপড়, অনেক কাপড়, মানে 3 বালতি কাপড় পুরা। তো এইগুলা ধুতে ধুতে আসলে আমি সেগুলো যখন ধুয়ে টুয়ে ক্লিন হয়ে, মানে আইজাও অনেক বিরক্ত করছিল, এই যে দেখেন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার কাছে অনেক কান্নাকাটি করতেছিল। তো কিছু করার নাই, আসলে আমি পুরোটা ভিজে গিয়েছিলাম, আর এত কাপড় একসাথে ধোয়ার অভিজ্ঞতাও আমার আসলে নাই, অনেক কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু করার নাই, করতে তো হবে নিজের সংসার। যাই হোক, এই কাপড়গুলো ধুয়ে আমি আসলে শেষ। 3 বালতি কাপড় একদিনে ধুয়ে আমি আর বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, এত পরিমাণ কষ্ট হয়েছিল। তো কাপড়গুলো হচ্ছে মেলে দিয়েছিলাম পরে, দেন হচ্ছে অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো, কী খাবো বুঝতে পারছিলাম না, এখন রান্না করার এনার্জিও নাই। তো তখন ভাবলাম যে আজকে তো বাসায় কেউ নাই, তাহলে সেই সুযোগে আজকে আমার রান্না বাড়া সব বন্ধ, আজকে আমার অফ ডে, মানে ছুটির ডে। তো যাই হোক, নিজের খাওয়ার জন্য তো কিছু একটা করতেই হবে। তো আজকে তরকারি টরকারি রান্নার ঝামেলা আর নিলাম না, আটা দিয়ে হচ্ছে গোলার রুটি বানিয়ে নিলাম নিজের জন্য, ঝাল ঝাল করে আসলে। আর শুধু শুধু তো আর খাওয়া যায় না, ভাবলাম একটু ইয়া করে নেই, চিংড়ি মাছের শুটকি ভর্তা। তো যেহেতু ব্লেন্ডার আছে, ব্লেন্ডার করে নিব, এখন আর বাটাবাটির ঝামেলা করব না, হাতে মানে পাটায় বাটলে ওটা বেশি মজা হয়, বাট আর কিছু করার নাই। তো যাই হোক, 4টা বানিয়েছিলাম, সকালে 2টা খেয়েছি, দুপুরে 2টা খেয়েছি, একটু মাংসের ঝোলও ছিল, তো এটা দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া শেষ। বললাম না, বাসায় কেউ নাই, সেই সুযোগে আসলে রান্নাবান্না সব বন্ধ। তো যাই হোক, রাতে আর রান্না না করে পারলাম না, রাতে হচ্ছে মাংস রান্না করেছিল, রাতে মাংস টাংস রান্না করে রেখেছিলাম, ওরা চলে আসছিলো রাতের বেলা। আজকে হচ্ছে মাংসটা অন্যভাবে বসিয়েছি, আগে পেঁয়াজগুলা হচ্ছে ভেজে নিয়েছিলাম, তো পেঁয়াজের মধ্যেই হচ্ছে মাংসটা ছেড়ে দিয়েছি, তেলের মধ্যে জাস্ট একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম আগে, দেন হচ্ছে মশলাটা অ্যাড করেছি সব কিছু একে একে। বাট ঝালের পরিমাণটা আসলে একটু বেশি হয়ে গিয়েছিলো, আজকে ফোনটা সেট করে নেই নাই, হাতে অল্প একটু মানে জাস্ট ধরেছিলাম মশলাটা অ্যাড করার সময়, জাস্ট অল্প একটু ভিডিও শ্যুট করার জন্য, এই জন্য হচ্ছে কেমন জানি হাতটা কেঁপে কেঁপে যাচ্ছিলো। যাই হোক, বেশি বকবক করে ফেলি আসলে, পরে বুঝতে পারি, আপনারা কিছু মনে করবেন না। আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সব সময় লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যাদের এখন পর্যন্ত আমার পেজটিতে ফলো করা নাই, তারা একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, সবাইকে টাটা।